আমি ঐন্দ্রিলা বোস। বিশিষ্ট কবি উৎপল কুমার ধারার লেখা মহালয়ার আনন্দ সুর কবিতাটি নিবেদন করছি। শিরশিরানি মৃদুল হাওয়া, শিউলি ফুলের ভোর, দেওয়াল জুড়ে আলপনাতে সেজেছে ঘরদোর। হাওয়ার স্রোতে পাল তুলেছে মাঠে আলের কাশ, উথলে ওঠে আনন্দ সুর প্রাণ খোলা উচ্ছ্বাস। দীঘির জলে শাপলা কুড়ির পাপড়ি মেলে ফোটা, ভোর না হতেই খুলছে সবাই বাড়ির রেডিওটা। শিশির ফোটায় স্নান সারছে সবুজ ধানের মাঠ, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র আজকে করবে চণ্ডী পাঠ। আনন্দ সুর ভাসছে হাওয়ায় বাজছে পাতার বাঁশি, খিল 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 ঝরছে মেয়ে খই ফোটানো হাসি। হাসছে কেন আজ খুশিরা হয়তো সবাই জানে, ভেঙেই গেছে ঘুম সবাই মহালয়ার গানে। ওই শোনা যায় ঠাকের আওয়াজ আলোর বেনু বাজে, সবাই যে যার মতন করে নতুন রঙে সাজে। দেবী পক্ষে মর্ত লোকে আসছে সর্বজয়া, বাজরে তাই রেডিওতে মধুর মহালয়া। প্রায় শেষ সব পাড়ায় পুজোর মঞ্চ বাঁধার কাজ, রঙের আলোয় সাজছে পাড়া কি আনন্দ আজ। বাউল সুরের আগমনি ভাসছে হাওয়ার স্রোতে, মহালয়ার আনন্দ সুর বাজছে রেডিওতে। মহালয়ার আনন্দ সুর বাজছে রেডিওতে। নমস্কার।